হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের গল্পকথার নতুন আরও একটি ব্লগে। আর এখন আসলে সকাল 10টা বেজে গেছে, আজকে ঘুম থেকে উঠতে উঠতে এত দেরি হয়ে গেছে। ছুটির দিন আসলে মাঝে মাঝে এরকম সব কিছু অনিয়ম হয়ে যায়। আর অনেক দিন পর আজকে এরকম একটা ঘুম দিছি আমি, আমার তো ওরকম ঘুমই হয় না, কিন্তু আজকে এমন ঘুম দিছি। তো তারপরে আমরা দুজন তো উঠে গেছি, আর ওই যাদ্রি তোমার এখনও ঘুমাচ্ছে। উঠে ভাবলাম যে এক মগ দুধ খাবো, দুধ জল দিলাম, দুধটা নষ্ট হয়ে গেল। পরে আবার চা নিয়ে আসলাম, অল্প করে চা খাবো সকালবেলা। আর আমি সকালে 6টার দিকে একবার উঠছিলাম, উঠে একটা কল আর দুটা বিস্কিট খেয়ে আবার শুয়েছি, আবার ঘুমিয়ে গেছি। তো এই হলো অবস্থা। এখন তাহলে আমরা দুজন চা খেয়ে তারপরে আদ্রি তেমনে কেটে রাখবো। তুমিও আজকে যে ঘুম দিছো, আজকে আমাদের একদম ঘুমের বাসার মধ্যে মানে ঘুমের পরে আসছিল। হ্যাঁ সত্যি, আমিও চোখটুকু একদম ফুলে গেছে আমার, অনেকদিন পর আমি এরকম একটা ঘুম দিলাম। তো এখন আগে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, তাহলে একটু ফ্রেশ লাগবে। বেশি ঘুমাইলেও কিন্তু আর বেশি খারাপ লাগে, আমি দেখছি যেদিন আমি বেশি ঘুমাই সেদিনই মাথা ঝিমঝিম করে। এখানে আদ্রি তেমনি ডিম ছুলতেছে আর আমি এদিকে সিদ্ধ বানাচ্ছি। আজকে সকালবেলা হচ্ছে নরম নরম ভাত, সাথে আলু সিদ্ধ, মিষ্টি কুমড়ো সিদ্ধ, পটল সিদ্ধ, আর হচ্ছে ডিম ভাজি আছে। ওটা কে খাবে, তুমি নাকি আমি? আর আমি খাবো ডিম সিদ্ধটা, আর আছে হচ্ছে ঘি। মজার খাবার, তাই না? আদ্রি তেমনি মাঝে মাঝে আমাকে ডিম ছুলে দেয়। আজকে সকালটা শুরু হয়েছে একদম এলোমেলো ভাবে, ঘুম থেকে উঠতে দেরি করে। তারপর দুধ জল দিয়েছি, কি হয়েছে জানো? দুধ খাই নাই কিন্তু, আজকে দুধ নষ্ট হয়ে গেছে। দুধ খাই নাই জন্য আজ তেমন আমার দিকে বড় বড় করে তাকাচ্ছে। বুঝলাম না, জল দিলে আমার নষ্ট হয়ে গেল, আর ডিম তো খাওয়ার টাইম পাই নাই, কারণ দেরি করে উঠছি এখন খাবো। চলো আমরা খেয়ে নিই, হাত ধুয়ে আসো, এটা তোমার প্লেট। সকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর এখন উঠতেই হবে, দুপুরে রান্না আবার গুছাইতে হবে। আর এই যে বাবু বেটি বসে বসে খেলতেছে, কি খেলো তোমরা? তাই কে রিক্সাওয়ালা আর প্যাসেঞ্জার কে? তাই আচ্ছা, তোমরা কি এখন আনারস খাবে? কাশুন দিয়ে আমি এখন যাবো দুপুরে রান্নার সব গুছাতে, তাহলে তোমাদের আনারস কেটে দিয়ে নি। হ্যাঁ আচ্ছা, তোমরা খেলতে থাকো, কাশুন দিয়ে আনারস। ওরা বাবার মেয়ে খাচ্ছে কাশুন দিয়ে আনারস মাখা, আর আমি খাচ্ছি আপেল আর কলা। আমার সামনে তোমাদের এগুলো খাওয়া ঠিক না, মুখরোচক খাবার। আর কাশুন গুলো বাড়ি থেকে পাঠাইছে, অনেক টেস্টি। সকালবেলা দুধ জাল দিতে গিয়ে যে দুধ ছানা হয়ে গেছে, তো আদ্রি তেমনের বাপি খুব ভালো একটা বুদ্ধি দিছে, বলতেছে যে এই ছানাটুকু দিয়ে ছানার বড়ার কি তরকারি রসা আর কি রান্না করতে। তো তারপরে ওই বোতলে যতটুকু দুধ ছিল সম্পূর্ণ জাল করে এতটুকু ছানা হয়েছে, এখন এইগুলো দিয়ে ছানার বড়া দিয়ে তরকারি রান্না করবো। এটা খেতে কিন্তু বেশ মজাও লাগে। এই হচ্ছে ছানার বড়ার তরকারি, অল্প একটু হয়েছে। আর খাবো, জল খেয়ে স্নান করতে যাবো, রান্না শেষ। আর আজকে কি কি রান্না করলাম, এখানে আছে হচ্ছে ঝিঙা আর আলু দিয়ে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছের ঝোল, সবজি রান্না করছি একটু, আর এই ছানার বড়ার তরকারি, আর আমের টক, আর ভাত। এই একদম হালকা পাতলা খাবার। এখন এই এক গ্লাস জল খেয়ে আমি যাবো স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। এখন হচ্ছে বিকেলবেলা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এরকম অদ্ভুত সাজুগুজু করে আমরা বের হচ্ছি, কোথায় বলেন তো? কোথায়? রেস্টুরেন্টে না। আর যদি ওনের খুব ইচ্ছে হয়েছে যে তিনজন আমরা একসাথে একটু বাইরে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাসায় চলে আসবো। আমার যাওয়ার ইচ্ছে মোটেও ছিল না। বাবা, এই যে টাকা দিয়ে আজকে আমাদের রেস্টুরেন্টে নিয়ে যাবে, বলছে যে বিল দিবে।
অনেকদিন পর এরকম ভাবে বাইরে যাচ্ছি, চলো। শেষ খাওয়া শেষ? হ্যাঁ, আর কিছু খাবা? কেন হাইটেতে খাবা? আরে একটা কিছু খাও, এই ড্রিঙ্কসটা কেমন লাগলো? চলো মনি, বিল দাও, যাও। এই ও বাসা থেকে টাকা দেখে নিয়ে এসেছে যে বিল দিবে, যাও। বিনা বললা বাসা যে বিল দেবো, বিল দেবো। আমি কি মজা হয়েছে? যাও, আসার সময় আবার ক্লিপ কিনছে কয়েক রকমের মেলা থেকে, রাস্তায় দোকানগুলো বসছে না, বলতেছে মেলা। এখন ফ্রেশ হয়ে পড়ালেখা করতে হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আদ্রিতে মনির বাপি এখন খাচ্ছে এক কাপ লাল চা, আমি এখন আর চাটা খাবো না, কারণ ও বাইরে তেমন কিছু খায় নাই। আর আদ্রিতে মনি অলরেডি পড়তে বসে গেছে, আর এখন প্রায় 8টা বেজে গেছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক প্রে করবেন। আজকের মতো বাই বাই।